प्रिय शिक्षक के छाड़ते नाराज पड़ुआरा ताई शिक्षक बदली आटकाते रास्ता अवरोध धरना सब ही चलल और पड़ुआर संगे विक्षोभे सामिल होते देखा गया अभिभावक पूर्व मेदिनीपुरे नंदकुमार जलपाई प्राथमिक विद्यालय यह दृश्य कार्यत दाग काटल सकल ही मने একদিকে যখন রাজ্যে ভুয়ো শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড় সেই সময় সামনে এলো একেবারে অন্য ছবি আর এই ছবি পূর্ব মেদিনীপুরে নন্দকুমার ব্লকের বরগোদা জলপাই প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে দীর্ঘ ২১ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল রয়েছেন শেখর ধর নিজের দক্ষতার সঙ্গে এলাকার প্রত্যেকটি বাচ্চাকে উপযুক্ত করে তুলেছেন তিনি শুধুমাত্র পড়ুয়া নয় অভিভাবকদের মনেও তার স্থান রয়েছে কিন্তু নতুন প্যানেল ঘোষণা হওয়ায় তার অন্যত্র বদলির নির্দেশ এসেছে আর এই খবর সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েছে বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারা আর শিক্ষকের বদলির খবর কানে পৌঁছতে স্কুলে এসে হাজির অভিভাবকরাও সকলের একটাই দাবি আমরা আমাদের প্রিয় শিক্ষককে কিছুতেই অন্যত্র যেতে দেব না আমরা এখানে আন্দোলন করেছি কারণ আমরা ছোট থেকে এখানে পড়ে ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়েছি আমার আমি যা ভর্তি হয়েছি আমি এই হেড স্যারকেই দেখেছি তাই আমরা কোনো হেড স্যারকে মানি না তাই আমি যা সে হেড স্যার পালিয়ে বলেছে তাই আমরা আমার মা বাবা আমি এবং আমার সবাই গার্জিয়ান গেটে তালা মেরে রেখেছি আজকে আমরা প্রচার করলাম যে শেখর বাবু যদি আমরা এই স্কুল দিয়ে যায় তাহলে আমরা এই স্কুলে আসবো না তবে এখানেই শেষ নয় রীতিমতো রাস্তা অবরোধেরও সিদ্ধান্ত নেয় তারা আর শিক্ষকও পারলেন না এদের ভালোবাসাকে উপেক্ষা করতে সকলকে জড়িয়ে ধরে বলতে লাগলেন আমি আবারও আসব উনি বহুদিন প্রায় সাত বছর এখানে টিচার ইনচার্জ রয়েছেন এবং সেম স্কুলে উনি ২৩ বছর ধরে চাকরি করে যাচ্ছেন এলাকাবাসী চান এখানেই উনি হেডমাস্টার হিসেবে নিয়োগ হন কিন্তু এখন যে প্যানেল তৈরি হচ্ছে সেখানে অন্য একজনকে হেডমাস্টার করে পাঠানো হয়েছে যেটা গ্রামবাসী চায় না শুধু গ্রামবাসী না যারা এই স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী রয়েছে তারাও চান যে শেখরবাবুই ওনাদের হেডমাস্টার হিসেবে আসুন তো আমাদের এখন কিছুক্ষণ আগে প্রাইমারি চেয়ারম্যান সাহেবের সঙ্গেও কথা হলো ডিআই প্রাইমারি সাহেবের সাথেও কথা হয়েছে এই বিষয়টাকে ওনারা দেখছেন এবং যাতে ওনাকেই এই স্কুলে হেডমাস্টার করে রাখা যায় সেই জন্য পরবর্তী কী কী পদক্ষেপ রয়েছে সেগুলো করতে বলা হয়েছে এগুলো খুব দ্রুততার সঙ্গে যাতে প্রসেস করে আবার ওনাকে এই স্কুলে হেডমাস্টার হিসেবে রাখা যায় সেই প্রসেস চলছে পরিস্থিতি এতটাই চরমে ওঠে যে তা সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় নন্দকুমার থানার পুলিশকে দীর্ঘ সময় ধরে চলে উত্তেজনার পারদ তবে যাই হোক না কেন এই ঘটনা একেবারে নজিরবিহীন এত কিছু হওয়া সত্ত্বেও কি বদলি রোখা যাবে প্রধান শিক্ষকের সেটাই এখন দেখার পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট নিউজ বর্তমান